রাজধানীর আগারগাঁও এলাকায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী রুহুল আমিন তুহিন, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তুহিন, করোনার কারণে নিম্ন আয়ের মানুষ যাদের কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে রয়েছেন, তাদের জীবনে করোনার প্রভাব নিশ্চয়ই সাধারণ মানুষের তুলনায় বেশি, সে সম্পর্কে জানাবেন কেমন পরিস্থিতি দেখছেন? সাবরিনা, যেমনটি বলছিলেন, আমি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্তে ঘুরেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি। তো যেটি দেখেছি যে রাজধানীতে কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজ গাড়ির সংখ্যা বেশি, বিশেষ করে সিএনজি, অর্থাৎ যারা শ্রমজীবী আছেন সিএনজি রিক্সা, তারা কিন্তু বেশি চলাচল করছেন, বেশি নেমেছেন। এর পিছনে তাদের সাথে আমি কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে তারা তাদের যে জীবিকার তাগিদে কিন্তু রাস্তায় বের হয়েছেন সেটি তারা বলতে চাচ্ছেন। তো এই নিম্ন আয়ের যে সকল মানুষ আছে তাদের কিন্তু এই দীর্ঘদিন ঘরে থাকার পরে এটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে তাদের ভরণ পোষণ, অর্থাৎ তাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে, খাদ্য সামগ্রী আছে, তাদের কাছে পৌঁছে দেওয়ার যে বিষয়টি আছে সেটি কতটুকু নিশ্চিত হচ্ছে। আমরা এরই মধ্যে জেনেছি সরকার কিন্তু এটি নিশ্চিত করছেন, এবং সেটি আরও একটু ভালোভাবে জানার জন্য আমরা এখন আগারগাঁয়ে সমাজসেবা অধিদপ্তরে এসেছি। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, তার কাছ থেকে আমরা জানতে চাইব, যেহেতু তাদের একটি বৃহৎ নেটওয়ার্ক কাজ করে, দেশের যে অসহায় দরিদ্র দুস্থ জনগোষ্ঠী আছে তাদেরকে নিয়ে তারা কাজ করে, তো সেই জনগোষ্ঠীর কাছে এই ধরনের সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য কিভাবে কাজ করছেন সেটি আমরা জানতে চাইব। জি, আপনাকে অশেষ ধন্যবাদ। করোনা পরিস্থিতির কারণে উদ্ভূত সমস্যা যেটা সবচেয়ে বেশি ফেস করছে সে হচ্ছে আমাদের শিশুরা, যারা গরিব অসহায় পরিবারের শিশু আছে, খেটে খাওয়া মানুষ, বিশেষ করে রিক্সাওয়ালা, বিভিন্ন বাসায় যারা কাজ করে, ট্যাক্সি ড্রাইভার, বিভিন্ন পরিবহন শ্রমিক। আমরা সমাজসেবা পরিষদ থেকে এদের জন্য চেষ্টা করেছি কি করা যায়। এই লকডাউনের মধ্যে আমরা অফিস করছি, গত শনিবারে আমরা মিটিং করেছি, গত শনিবারে মিটিং করে আমরা আমাদের এখানে যে আছে একাডেমি আছে, একাডেমির একটা ছোট্ট কিচেন আছে, সেই কিচেন থেকে খাবার পাক করে প্রতিদিন 500 প্যাকেট করে খাবার আমরা দরিদ্র অসহায় মানুষের মধ্যে বিতরণ করছি। তার ভিতরে আছে রিক্সাওয়ালা আছে, পরিবহন শ্রমিক আছে, বস্তি আছে, পথ শিশু আছে। শুধু তাই না, আমরা তাদের মধ্যে ইউনিসেফ থেকে আমরা কিছু সাবান পেয়েছি, তাদের মধ্যে সাবান বিতরণ করছি, কিছু মাস্ক কিনে দিচ্ছি যাতে শিশুরা মাস্ক পরতে পারে। এবং আজ থেকে আমাদের যে কর্ম পরিকল্পনা সেটা হচ্ছে 500 প্যাকেট করে খাবার বিতরণ করা, প্রতিদিন 500 প্যাকেট বা ততোধিক। আমরা চেষ্টা করছি আরও খাবার যাতে বিতরণ করতে পারি। 500 প্যাকেটের মধ্যে আছে 5 কেজি চাল, 2 কেজি ডাল, 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1/2 কেজি সয়াবিন, আর কিছু মরিচ। আমরা একটা সাইকেলে 3 দিন পরে আবার ওই পরিবারের মধ্যে ফিরে আসতে চাই। এবং আমরা এই কভারেজের আওতায় যেমন পরিবহন শ্রমিক আছে, রিক্সাওয়ালা আছে, সিএনজিওয়ালা আছে, তারপরে বিভিন্ন বাসায় যারা কাজ করে তারা আছে, আর বিশেষ করে আমরা পথ শিশুদের নিয়ে বেশি উদ্বিগ্ন। তুহিন, ধন্যবাদ। রাজধানীর আগারগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুহুল আমিন তুহিন।